আসসালামু আলাইকুম, আজকে আবার চলে এলাম অনেকদিন পরে দুপিয়ানের পক্ষ থেকে। আজকে আপনাদেরকে অথেন্টিক কিছু বায়ারের কিছু প্রোডাক্ট দেখাবো। প্রথমে আমরা শর্টস থেকে শুরু করতেছি। এক নাম্বার হচ্ছে কোন ব্র্যান্ডের শর্টস দেখেন, এটা ব্র্যান্ড ভ্যালুটা আমি হচ্ছে মুখ দিয়ে বললে আমাদের অনলাইনে সার্ভারের প্রবলেম হয়। যাই হোক, এই দেখতেছেন আপনারা সবাই ব্র্যান্ডের নাম। এ হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট সাইড, অ্যালার্ম লক সব পাবেন। এ হচ্ছে প্রোডাক্টের ব্যাক সাইড। আমি সব এত প্রোডাক্ট সবগুলো প্রোডাক্টই আজকে ইনভাইট হয়েছে আমাদের, এগুলো সবগুলো তো আসলে সবগুলো প্রোডাক্ট খুলে খুলে দেখানো সম্ভব না। আমি অল্প কিছু প্রোডাক্ট আপনাদেরকে খুলে খুলে দেখাবো। দেখেন, এক নাম্বার হচ্ছে দেখি প্রোডাক্টটা অ্যালার্ম লক। তারপরে এখানে হচ্ছে দেখি ব্যাক সাইডে পকেটিংয়ের স্টাইল দেখেন। তারপরে হচ্ছে দেখি ফ্রন্ট সাইডে পকেটিংয়ের স্টাইল দেখেন। এগুলো 100% এক্সপোর্ট বলে আসলে সম্ভব হয়েছে। যাই হোক, এ হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট সাইড, এ হচ্ছে প্রোডাক্টের ব্যাক সাইড। আমি আরেকটি প্রোডাক্ট দেখাচ্ছি, এটা হচ্ছে নিট ডেনিমের ভিতরে, নিট ডেনিমের ভিতরে সেম বায়ারের প্রোডাক্ট। এটা হচ্ছে টু কোয়ার্টার, এটাতে অ্যালার্ম লক থেকে শুরু করে সব কিছু পাবেন। আর আপনাদের প্রত্যেকটি কোমর হবে 28 থেকে 40, প্রত্যেকটি প্রোডাক্টের কোমর হবে 28 থেকে 40। সবগুলো প্রোডাক্ট ভিডিওতে দেখানো সম্ভব হবে না, আমরা প্রত্যেকটি প্রোডাক্টের ছবি আপনাদেরকে দিয়ে দিব। আপনাদের যা যে প্রোডাক্টটি ভালো লাগবে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন। তারপর হচ্ছে এই আরেকটি প্রোডাক্ট আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি, এটা হচ্ছে আরেকটি কালার। প্রত্যেকটি প্রোডাক্টের কোমর হবে 28 থেকে 40। আর প্রোডাক্টগুলো 100% এক্সপোর্ট হওয়ার কারণে ধরেন এই প্রোডাক্টের আমার কাছে কোমর আছে 30, 32, 34, 36, 38, 40 হবে না। আবার হচ্ছে এই প্রোডাক্টের কোমর হবে 36, 38, 40, 30, 32, 34 হবে না। সেই জন্য আমাদেরকে সহযোগিতা করবেন, খুব সুন্দর করে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন যে এটা কি সাইজ অ্যাভেলেবেল হবে কি না। প্রত্যেকটি প্রোডাক্টের কিন্তু সাইজ অ্যাভেলেবেল হবে না, বাট সব কিছু মিলিয়ে 28 থেকে 40 পর্যন্ত কোমর দেওয়া যাবে। তারপর হচ্ছে এই আরেকটি কালার দেখাচ্ছি আমি, আমি অল্প কিছু কালার আপনাদেরকে দেখাচ্ছি, সবগুলো কালার তো আসলে দেখানো সম্ভব না। এই হচ্ছে আরেকটি কালার, এটা হচ্ছে অনেকটা রেমি কটনের মতো, অনেক স্টিচ রেমি কটনের মতো। এটা আপনারা যে কোনো ট্যুর বলেন, রাতেবেলা ঘুমানোর জন্য প্রোডাক্টগুলো খুব ইজিলিভাবে ইউজ করতে পারবেন। এই হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট সাইড, এই হচ্ছে প্রোডাক্টের ব্যাক সাইড। প্রোডাক্টের ফেব্রিকটা আপনারা একটা ইনার সাইড থেকে দেখেন কতটাই স্মুথ। এখানে ব্র্যান্ড ভ্যালুর নামটা দেওয়া আছে। যাই হোক, তারপরে আর কোন কালারটা দেখানো হয় নাই, তো সাদার ভিতরে একটা কালার দেখাই আপনাদেরকে। অনেকের আছে ফেভারিট কালার হচ্ছে সাদা, সাদা প্যান্ট পরেন, সাদা টু কোয়ার্টার পরেন, সাদা টি শার্ট পরেন, তাদের জন্য হচ্ছে এই কালারটা। এটারও হচ্ছে দেখি ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড। তারপরে ডেনিম কালারের ভিতরে আর একটা প্রোডাক্ট আছে, এটা হচ্ছে ডেনিম কালার, এটা প্রোডাক্টের ফ্রন্ট সাইড, এটা প্রোডাক্টের ব্যাক সাইড, এটা ফেব্রিক হবে নিট ডেনিমের ভিতর। যাই হোক, টু কোয়ার্টার আপাতত এতটুকু পর্যন্ত দেখালাম। এখন আপনাদেরকে দেখাচ্ছি জগার্স, মেনজের জগার্স, সেম বায়ারের প্রোডাক্ট, এটা হচ্ছে মেনজের জগার্স। ফেব্রিকটা দেখেন কতটুকু স্মুথ, ফেব্রিকের হ্যান্ড ফিল দেখেন। এই সামনে দুইটা পকেট পাবেন, ব্যাক সাইডে একটা পকেট পাবেন। ব্র্যান্ডের নামও হচ্ছে অ্যাজ ইউজুয়াল ব্র্যান্ড, এটা স্পেনের বায়ার। যাই হোক, এ হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট সাইড, এ হচ্ছে প্রোডাক্টের ব্যাক সাইড। এই হচ্ছে আরেকটি কালার, এটা হবে টুইল ফেব্রিকের ভিতর। এটা আমরা মনে হয় 2-4 পিসি পেয়েছি, সবগুলির কোমরই হবে 36, 38, 40। যে কয়েক পিসি পেয়েছি সবগুলোর কোমর হবে 36, 38, 40। এটা হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট সাইড, এটা হচ্ছে প্রোডাক্টের ব্যাক সাইড। এই আরেকটি কালার, এটা হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট সাইড, এটা হচ্ছে প্রোডাক্টের ব্যাক সাইড। তারপরে এখন এগুলো অনেকগুলো কালার আছে, সবগুলো কালার দেখালাম না, এখন আপনাদেরকে ডেনিম জগার্সটা দেখাই। এটা হচ্ছে আমাদের ডেনিম জগার্স, জিন্সের জগার্স। এটারও কোমর দেওয়া যাবে 28 থেকে 40 পর্যন্ত, 28 থেকে 40 পর্যন্ত কোমর দেওয়া যাবে, 28 থেকে 40। একদম অনেক সুন্দর ফিটিং হবে সবগুলো প্রোডাক্টেরই। যাই হোক, জগার্স এখন দেখালাম এতক্ষণ, এবার আপনাদেরকে দেখাবো মোবাইল প্যান্ট। অনেকেরই পছন্দ হচ্ছে মোবাইল প্যান্ট, আপনাদেরকে এখন মোবাইল প্যান্টটা দেখাই, যেগুলো খোলা আছে ওগুলোই দেখাই। মোবাইল প্যান্টটা তো 7-8টা কালার হবে, একটা কালার হচ্ছে অলিভ কালার। দেখেন কতটুকু সুন্দর, কতটুকু স্মুথ। এখানে পকেটিংয়ের স্টাইলটা দেখেন, তারপরে পকেটিংয়ে দেখেন একটা হিডেন একটা জিপার দেখেন, কতটুকু মানে কষ্ট করে প্রোডাক্টগুলো তৈরি করা হয়েছে, অনেক স্মুথ প্রোডাক্টগুলো। এ হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট সাইড, এখানে পকেট, এখানে পকেট,
আবার এটা ফিটিং হবে, রেগুলার ফিটিং হবে, মানে উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই সমান থাকবে, নিচে জগার্সের মতো সিস্টেম থাকবে। এ হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট সাইড, এ হচ্ছে প্রোডাক্টের ব্যাক সাইড। তারপরে সবার পছন্দ ব্ল্যাক কালার, এ হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট সাইড, এ হচ্ছে প্রোডাক্টের ব্যাক সাইড। সবগুলোরই কোমর 28 থেকে 40 পর্যন্ত দেওয়া যাবে, যারা একটু ফিটিং পড়েন তাদের জন্য ম্যাক্সিমাম 42 পর্যন্ত প্রোডাক্ট দেওয়া যাবে। এ হচ্ছে আরেকটি কালার, এটার এই পাশে একটা লেদার ফিস্টিং দেওয়া আছে, দেখেন এখানে একটা জিপার দেওয়া আছে, অনেক সুন্দর করে জিপারটা ইউজ করা হয়েছে। এটা হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট সাইড, এটা হচ্ছে প্রোডাক্টের ব্যাক সাইড। তারপরে আর কি কালার বাকি আছে, আরো অনেকগুলো কালার আছে, সবগুলো কালার আসলে আমি আসলে ভিডিওটা বড় করতে চাচ্ছি না, তো আপনাদেরকে যখনই ভিডিওটা দেখবেন আমাদেরকে ইনবক্স করলে আপনাদেরকে সবগুলো প্রোডাক্টের আপডেট দেওয়া হবে। এছাড়াও আমাদের শোরুমে বেশ কিছু আপনি শার্ট পাবেন, টি শার্ট পাবেন, তারপরে হচ্ছে দেখি বিভিন্ন স্টাইলের ড্রপ শোল্ডার পাবেন, এটা হচ্ছে প্রোজেক্টর ড্রপ শোল্ডার, তারপরে এখন যে ট্রেন্ডি যে শার্টগুলো চলতেছে সেই শার্টগুলো পাবেন, তারপরে বিভিন্ন বড় বড় বায়ারের লাইক অ্যাজ পেপে জিন্স, পুমা, জিএসটা, সব যে কোনো ধরনের এক্সপোর্ট প্রোডাক্ট আইটেম পাবেন আপনি। তারপরে হচ্ছে যে কোনো ধরনের জিন্সের প্যান্ট থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট আপনি আমাদের কাছে পাবেন। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন আর সুস্থ থাকবেন। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু পোলো, কিছু আমাদের কিছু পোলো এক্সপোর্টের পোলো, অনেক রেপুটেটেড বায়ারের এই টাইপের কিছু পোলো পাবেন। সেটা সবগুলো আইটেম তো দেখানো সম্ভব না, মানে পোলো চেস্ট, শার্টের চেস্ট 38 থেকে 50 পর্যন্ত দেওয়া যাবে, আর জিন্সের প্যান্ট দেওয়া যাবে 28 থেকে 40-42 পর্যন্ত। আর জগার্স, টু কোয়ার্টার, এগুলো সব কিছুই তো বললাম, টু কোয়ার্টারের প্রাইস পড়বে 550 টাকা, ডেনিম জগার্সের প্রাইস পড়বে 1000 টাকা, এই যে টুইল জগার্সের প্রাইস পড়বে 900 টাকা, আর হচ্ছে কার্গো প্যান্টের প্রাইস পড়বে 1100 টাকা। তো আমি সব কিছু ডিটেলসে ইনশাল্লাহ আপনাদেরকে ক্যাপশনে লিখে দিব, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। আমাদের শোরুম হচ্ছে উত্তর আজমপুর রাজক কমার্শিয়াল মার্কেটের 4th তলায় 10 নম্বর শপ, উত্তর আজমপুর রাজক কমার্শিয়াল মার্কেটের 4th তলায় 10 নম্বর শপ। তো সবাই আসবেন, আমাদেরকে দোয়া করবেন। সালামু আলাইকুম।